পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্রছাত্রীদের বিভিন্ন সুপ্ত গুণাবলীগুলোকে প্রকাশিত করার লক্ষ্যে 2015 সালে কলা উৎসবের সূচনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর প্রদর্শিত পথে চালিত হয়ে বর্তমান রাজ্য সরকারও কলা উৎসবের আয়োজন করে চলেছে। এর মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভাগুলো প্রকাশিত হয় এবং রাজ্যস্তরীয় কলা উৎসবে সফলতা লাভ করে রাজ্যের বহু ছাত্রছাত্রী জাতীয় স্তরে গিয়ে রাজ্যের নাম উজ্জ্বল করবে। সোমবার আগরতলা টাউন হলে আয়োজিত রাজ্যস্তরীয় কলা উৎসবে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি আরও বলেন, ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষা প্রদানের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন এনেছেন। বর্তমান ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের প্রকৃতভাবে শিক্ষিত করে তোলার লক্ষ্যে বর্তমান সরকার পরিকাঠামো এবং পরিচালনার দিক থেকে শিক্ষাক্ষেত্রে বিপুল পরিবর্তন এনেছেন। এই কলা উৎসবটা কেন করা হয়েছে, 2015 থেকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত ধরে বিশেষ উদ্দেশ্য চিন্তা ভাবনা নিয়ে স্টুডেন্টদের মধ্যে এটা করা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের রাজ্য সরকারও এই বিষয়টি চিন্তা এই কম্পিটিশন করেছেন, করে চলছেন। মূলত উদ্দেশ্য হচ্ছে, এখানে কারণীবাসী নীতিসভা মহোদয় বলেছেন যে কী কারণে কলা উৎসবের আয়োজন করা হয়েছে বা উদ্দেশ্য কী। আমি এটা বলবো যে কলা উৎসবের উদ্দেশ্য একটা হচ্ছে আমাদের সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারে, আমাদের দপ্তরে যারা 9, 10, 11, 12 স্টুডেন্টরা আছেন তাদের প্রতিগত বিদ্যার পাশাপাশি অন্যান্য গুণাবলী যদি সুস্থ আছে তাদের ভিতর, সেটাকে প্রকাশিত করা, বিকশিত করা এবং প্রসার করা, এটা হচ্ছে এই ধরনের কম্পিটিশনের মঞ্চ। শিক্ষা তো অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে। আমরা জানি আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার শিক্ষা বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে, নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে, আমাদের রাজ্য সরকারও করেছে। শিক্ষা ব্যবস্থার অনেক আমল পরিবর্তন হয়েছে, পরিকাঠামোগত অনেক উন্নত হয়েছে। এখন যারা আজকে এখানে যারা স্টুডেন্ট আছে, যারা আগামী আমাদের রাজ্যের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, দেশের সম্পদ হবে বা রাষ্ট্র গঠনে যারা নিজেকে নিয়োগ আত্মনিয়োগ করবে, তাদেরকে প্রকৃতভাবে শিক্ষিত করার জন্য আমাদের রাজ্যে আমাদের সরকার আমি বলবো গুণগত মান অনেকটা পরিবর্তন, পরিকাঠামোর দিক থেকে এবং পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপনার ক্ষেত্রে। এই রাজ্যস্তরীয় কলা উৎসবে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন স্কুল থেকে আগত শতাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তাদের কলা প্রদর্শন করবে এবং এই রাজ্যস্তরীয় উৎসবে সফলতা অর্জন করে আগামী দিনে রাজ্যের নাম উজ্জ্বল করবে। তাই এই দিনের এই উৎসবে আগত সকল ছাত্রছাত্রীদের বর্তমান এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা জানান মেয়র দীপক মজুমদার। 27 এবং 28 নভেম্বর দুদিন চলবে এই রাজ্যস্তরীয় কলা উৎসব। এই কলা উৎসবে নাচ, গান, অঙ্কন এবং অভিনয় সহ প্রায় 10টি বিষয় নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।